নমস্কার, আমি রাধিকা, রাধিকা বিলি চিকেন ঘরে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। কাঁচা আমের লুবনীয় দুধের সর দিয়ে ভর্তা, তো এই ভর্তার রেসিপিটা কীভাবে বানানো যায় চলুন দেখে আসি। প্রথমত আমড়ে ধুয়ে নেব, একবার ধুয়ে নিছি, এখন আবার ধুয়ে নিতেছি। দেওয়া হয়ে গেছে, এখন আমরা সুলাই নেব। দাওটা দাঁড় আছে, সুলাইতে বালি লাগতেছে। এক এক করে সবগুলো আম চুলাই নিতেছি। এই আমের ভর্তাটা অনেক স্বাদ, আমার তো অনেক ভালো লাগে। সবগুলো আম চুলানো শেষ, আর আমরা ধুয়ে নেব। এখন আমরা আম কুড়ানি দিয়ে কুড়াই নেব। আমের দিনের মধ্যে এরকম আমের ভর্তা না খাইলে না এও, আপনারা খাবেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। এরকম আমের ভর্তা, যে একটা গরম পড়ছে, গরমের মধ্যে এরকম আমের ভর্তা বানিয়ে খাইলে অনেক ভালো লাগে।
আমলে অনেক সুন্দর করে করে নিতেছে। এক এক করে সবগুলো আম কোরানে শেষ। আম দইয়া কাইটে কুড়াইতে অনেক সময় লাগে, কিন্তু খাইতে তো সময় লাগে না। আম বত্তা বানাইলে সবাই কারাগারে লিখে থাকে, সবাই শেষ করে লানি মিশে। আমলে কুড়ানি শেষ, এখন কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিতেছি। আপনারা কাঁচামরিচটি পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নেবেন। ঝাল ঝাল করে বানামো, ঝাল পড়তে অনেক ভালো লাগে, আমার ঝাল খাইতে অনেক ভালো লাগে। কাঁচামরিচ কাটা শেষ, এখন লবণ দিয়ে দিতেছি। লবণ দিয়ে আর কাঁচামরিচটিরে ভালো করে টিপ্পা নিতেছি যাতে মজাও লাগে। এখন চিনি দিয়ে দিতেছি। এখন মাইখা নিতেছি, লবণ মরিচ চিনি সবকিছু মিক্সড করে নিলাম। এখন দুধ আর সর দিব। দুধ আর দুধের সরটা একটু আমার বোনের কইছিলাম আনতো গ্যাসের ঘর থেকে। আমি আবার পুকুর পাড়ে বানাইতেছি, বর্তারা তো একটু দেরি হয়ে যেতেছে গা আনতে। নিয়ে এসে বসে এখন দুধ আর দুধের সরটা দিয়ে দিব। দুধ আর দুধের সরটারে ভালো করে মিক্সড করে নিতেছি। আমার জির ভাই পানি এসে পড়তেছে, মজা হইব বোতারা। যারা যারা এইভাবে বোতা বানিয়ে খাইছেন না, তারা এইভাবে কাঁচা আম থাকতেই বানিয়ে খাবেন, আশা করি অনেক ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে। যারা খাবেন তাদের কাছে ভালো লাগবে, যারা খায় অন্যদেরকে খাওয়াবেন তারা অনেক প্রশংসা করবে আপনার। তো টাটা, বাই বাই।